শিক্ষক সমাজক কলংকৃত কৰা এগৰাকী প্ৰধান শিক্ষক, মধ্যাহ্ন ভোজনৰ চাউল কেলেংকাৰীত জড়িত বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক, আৰক্ষী চকী ঘেৰাও কৰি তীব্ৰ প্ৰতিবাদ ছাত্ৰ ছাত্ৰী, মধ্যাহ্ন ভোজনৰ চাউল, বিনামূলীয়া চাইকেল বিতৰণত ব্যাপক দুৰ্নীতিৰ অভিযোগ প্ৰধান শিক্ষক হবিবুৰ ৰহমানৰ বিৰুদ্ধে, গোচৰ পঞ্জীয়ন প্ৰধান শিক্ষকৰ বিৰুদ্ধে, করিমগঞ্জৰ পাথৰকান্দি সমষ্টিৰ কটামণি এলেকাৰ হুসনিয়া সিনিয়ৰ মাদ্ৰাছাৰ মধ্যাহ্ন ভোজনৰ 52 বস্তা চাউল বজাৰত বিক্ৰী কৰি দিয়াৰ অভিযোগ প্ৰধান শিক্ষক হবিবুৰ ৰহমানৰ বিৰুদ্ধে, ছাত্ৰ ছাত্ৰীসহ স্থানীয় ৰাইজে উদ্ধাৰ কৰি কেইবা বস্তা চাউল, পিছে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। আমচুৰ এগৰাকী সদস্যই কয়, এইজন প্ৰধান শিক্ষকৰ বিৰুদ্ধে কেইবাবাৰ অভিযোগ জনোৱা হৈছে, কিন্তু বিভাগীয় কৰ্তৃপক্ষই কোনো ব্যৱস্থা লোৱা নাই, যাৰ বাবে মুখ্যমন্ত্ৰীলৈ এইজন দুৰ্নীতিগ্ৰস্ত প্ৰধান শিক্ষকৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা লোৱাৰো অনুৰোধ জনায়। কৰিমগঞ্জৰ পৰা এছ এম জাহিৰ আৱাছৰ ৰিপৰ্ট, অল আছাম নিউজ 30। ষ্টুডেণ্ট মানে স্কুলৰ শনিবাৰে স্কুল দি গেছি, আমরা যাওয়ার পর রবিবার মন আসলো, সোমবারে আইসি, আবার পর 52 বস্তা চাউল রেখে গেছি, শনিবারে দেখছি, আবার পরে সোমবার দেখছি একটা নাই, চাউল নাই, শোনাই সাইকেল, আরো সাইকেল আসলো 10টা, সাইকেল 10টা নাই। নমস্কার, মানে আজকে আমরা শনিবারে স্কুল থেকে গেছি, ঘর যাওয়ার পরে সোমবারে স্কুলে আইসি, রবিবার বন্ধ আসলো, সোমবারে স্কুলে গেছি, আর পরে দেখছি 52 বছর সাইড চাউল টাকা আসলো, চাউল মোটামুটি একটাও চাউল নাই। মানে হাই স্কুলের স্টুডেন্ট আমি, আর আজকে স্কুলে 52 বছর চাউল চুরি হয়েছে, চাউল চুরি হওয়ার পরে আমরা সারা দিকে আসলাম, ওটা চাউল কেটে গেছে, তারা বলছেন টাইম দিয়েছেন না, তারপরে এরবাদে আমাদের চাউল জিকার বলা কথা বলা কৈছিল, এরপরে নতুন টিকা তোর স্কুল থেকে বাহরি দিলাম, জামা কৈছেন তো স্কুল থেকে বাহরি দিলাই, এরপরে আমরা মিডিয়াতে ডাকিছি, তারপরে তার কোনো লাইন যাবাইয়া আমরা পুলিশ প্রশাসন আসি, তখন আসার পরে তো তোর সর আমি পাই, কিন্তু শিক্ষা সূত্র পদবী হিসাবে 45টা আনতাম, আমি ট্রেনিং আসলাম, আমার কিরানিরও হয়েছি, আমার অফিস অ্যাসিস্ট্যান্ট হয়েছি, 45টা দিয়ে খাই দিলে 46টা, আচ্ছা যাই হোক, কিন্তু আমরা আমি যেটা লিস্ট দিতাম লিস্টটা 47টা, তখন আমরা ছাত্র আসলাম, এরপর শিক্ষা সূত্র পদবী হিসাবে মানে ছাত্র আমি ইয়ে করে দিচ্ছি, তাই না গতিকে আমি তাদের আর্ট করে দিচ্ছি, আচ্ছা তখন সাইকেল আনার দিয়ে আপনার তারা 52টা আনছে, 52টা আনার বাদে ভুলবশত 8টা সাইকেল যেন রয়ে গেছে, এরপরে ভুলবশত 8টা সাইকেল রয়ে গেছে, এরপরে আমি দুজনে গিয়া সাইকেল করে আমি বাইরে করছি, আমি বাইরে করছি সাইকেল, এখন 14টা আছে, এখানে 10টা তো আছে, আর বাকি আপনার আছে, এই যে আমার আমার 3 লক্ষ রাখবার জায়গা নাই, এই আমার পাশে যেটা গুদাম, যত গুদামে আছে কী করলাম না, আমি ভয়ানোর স্থান আর মানে অরেলি অরেলি হয়েছে, এরপরে তো আমরা ডেমেজ হয়েছে, নষ্ট হয়েছে, উঠে খাইছো, এই সেই গেছি আচ্ছা, আর আপনার অনুরোধ আর কি যে আপনি একটা সব মানে যোগ করছি না, গতিকে আপনি একটা আমাকে বাসাই পারি, আমি তো আমি হুসেন স্কুলের হেডমাস্টার, আমার এমডিএমের সাল সালগুলো ডেমেজ হয়ে গেছে গিয়া, ডেমেজের কারণে বন্ধ করে গেছি, কত বছর চাল আছে, চাল আছে আমি রিসিভ করছি আমি 15 কুইন্টাল, কিন্তু এর বাদে 15 কুইন্টাল খাইয়া প্রায় অর্ধেক চাল খাও, মানে 15 কুইন্টাল খাইয়া অবস্থা 10 কেজি 15 কেজি ওলা বস্তাগুলো রুজি গেছি, ও ওদিকে খানা বাই মানে চাল তারা বাইর বাইর করছে, আমার সাথে কত চাল বাড়ি যাবে নষ্ট হয়ে যাবে, আচ্ছা তখন অনেক মানে আমি রিসিভ করছি 15 কুইন্টাল, এরপরে বসার তো আমি ডিলার যে আমার ডিলার সত্য কথা কয়ে আমি আমি বরিয়ার বাসি কেন্দ্র বাজু না, সত্য কথা আমার ডিলারের লাগে আমার আলোচনা হয়েছে, আমার স্টাফ একজন আছে, তারা আর লাগে আলোচনার পর তারা ওনার আলোচনা করছে, আলোচনা করার বাদে ও তারা কইছে যে ঠিক আছে সাল আমি বদলাইতে পারবা, ডিলার কাছে বদলাইতে পারবা, ডিলার কইলাম যে আমি বদলাইতে আমি একলা বদলাইতে হবে, এমসি তো লাগবে না, ডিলার কইছে যে এমসি বুনে লাভ নাই, আমার স্টাফের মধ্যে কইছে যে আমার সাথে আসলাম,
মানে মানে অন্যরে ফোনাইলে তো না এগুলো বদলাইতে পারতাম না, বিভিন্ন ছাত্র ক্লাস করতে পারেন না, গতি পিলাই আর বাকি বাকি যে আপনার কারণ চাউল মানে তাই পিলার হিসাবে তার চাউল পাই সৌ চাউল লাগে তাই মানে চাইগুলো বিলো করে দিবা চোরা চোরা বিলো করে দিবা, আর কিছু মানুষ সাফ করাইব আর গাড়ি দিয়ে নেবাই আনাইব এটার একটা সস্তা বলে দিবা, ও আমি সরল ও আমি সরলমনা হিসাবে ও আমি সরলমনা হিসাবে আমি যোগ আছি যে চাউল আমি বদ্ধ করে দেবার লিগে আপনি জেলার বাদিলার শুনছেন বলে এটা আর বেশ পরামর্শ করলে তো পাত্তা নাই আর স্টাফের একজন করছেন বলে এটা পরামর্শ চিন্তা কথা আর আমি কী করতে বলবি বলে হিসাবে আমি আর জেলার কাছে মানে চাউল দিছি অন্যগুলো চাল অন্যগুলো খাইয়া আপনার তখন আমার জেলার মাত হয়েছে বলে ঠিক আছে আমি সাফ করাইয়া এরপরে আমরা আসাম দিলাম আপনারে। খালকে যখন তখন চাউল যখন বাড়ি যান তখন যাওয়ার বাদে আমি আসলাম হাইজা খালি তখন একটা তখন গাড়িতে উঠে লোক দিয়ে যা হয়ে যায় আমি কইতাম পাতি এটা একটা গাড়ি একটা আগে লোক করছে আরো দুজন যেবার এখানে আসলা দুজন টিচার আসলা দুজন টিচারে এটা ভেবার স্যার এবারে যাবার ফলে আমার বাতিজারে আর উল্টা একজন নাম দাঁড়িয়েলা খাটি কইয়া উল্টা কি হয় তুমি কীতালে ভিডিও করো সে করো সে করো কীতালে বুঝে বেতালে হুমকি দিছ হুমকি দেওয়ার তার কাছে মোবাইলটা হারিয়ে আনছো এরপরে তার এমন শিক্ষক খাটি হয়ে নাম দিতে পারো ইসলাম হয়ে খাটি খাটি ডাক আমি যখন আমাকে যে বড় গেছে যাওয়ার পরে আমি টিচার যোগাযোগ করছি কোনো টিচারের কোনো নামও তো জানি না এবারে কোনো বডি আছে প্রেসিডেন্ট আছে মেম্বার আছে সবার লগে যোগাযোগ করছি তাইটাই নকি আমি কিন্তু জানি আমি কোনো মেম্বার কোনো নাই আমি কোনো জিও নাই আমার কোনো জিও হিসাবে গার্জেন হিসাবে আমি আমার লগে কিনাম ওর লগে লগে আমি না হেডমাস্টারদের গিয়া বলছি হেডমাস্টারে আমার একটু অভিত্র অভিজ্ঞ আমার পিছনে মানুষ আর বলছেন পিত্র অভিজ্ঞ আমার কিতাব কী যাবো কিতাব বলছি তা বলি কিতাব দিতে নাম বলে দিতে যাবো রাত চারটার সময় কথা বলতে বলতে রাত দশটা বাজে গেছে এর বাদে আমি ইয়ে বলে আসবো আর ফোন তো হরকা বলছি যে বলি তিনটে বেলা কোনো একটা কোনো ইয়ে দিন কোনো কিছু নেই বলে আমি মালটা কিতাব রাত্রে গেছে মালটা কিতাব রাত্রে গেছে না কালকে ধরেন দশটা বিশে বসে সকালের দিকে এই এটা ভিডিও আছে ঠিক আছে রাধুনি যারা আছে উপস্থিত ধান্দার মতো কোনো বন্দোবস্ত নাই এই চাউলটা গেল কই বা কিলা গেল আপনারা এই সম্বন্ধে কোনো অবগত আছে ব্যাপার হচ্ছে আজকের বিষয়টা আমি হাত করে কইয়া যেহেতু আজকে ওয়ান্টেনে আমার আমার আজকে স্কুল পরিচালনা করবার লাগে দায়িত্ব দিয়া সাইন গেছুন কিয় করবেন যো তো এরপরে রান্ধুনি বেটি নাইছেন রান্ধুনি বেটি নেওয়ার পরে আমার শিখাইছেন বলে আমরা রান্ধি দাম চাউল দেখবা তখন আমি চাউল দিতে গিয়া চাউলের গুদামও আইয়া দেখি একটা বস্তা চাউল নাই আরে আমি জানি বা আমরা সবাই জানি এখানে 58 বস্তা চাউল আছে কিন্তু এখন দেখি আর এক বস্তা চাউল নাই কিছু চাউল চলে মানে ছিটিয়া পড়িয়া আছে আর বাকি একটা বস্তা চাউল নাই এখন দান্দুরি বেটিনতে কইতে আমরা চাউল নাই এখন আমরা কিতা বস্তা ও এই বিষয়ে কিতা হয়েছে না হয়েছে শনিবারে আমরা 2:30 পর্যন্ত আমরা স্কুলে আসলাম শনিবার পর্যন্ত বিকাল পর্যন্ত চাউল কেন মজুদ আছে আমরা স্টাফ মিটিং করেছি স্টাফ মিটিং করছি করিয়া আমরা গেছি কিন্তু চাউল যে জায়গাত আসলো ঠিক একইভাবে চাউল আর পরের দিন রবিবার আর আজকে তো সোমবার ও মধ্যে রবিবার গেল আর আজকে সোমবারে ইয়া চাউলও নাই বেটিন দেয় ইয়া আবদার কথা এরপরে ছাত্রদেও কি অবস্থা শুরু হয়েছে ছাত্রদের তারাও জানে সবাই জানে যে এখানে আমরা 58 বস্তা চাউল আছি এই 58 বস্তা চাউল থেকে 8 চাউল এখানেও নাই
ঘটনা কিটা হয়েছে না হয়েছে এটা আপনারা কিছু তদন্ত করলে বা কর্তৃপক্ষ আনিয়া বা বিভাগীয় কর্তৃপক্ষ প্রশাসন আনিয়া যদি ইনকোয়ারি করো এতে বারে হইব দুধরা দুধ পানিকা পানি বারেব কিটা হয়েছে না হয়েছে এটা সব পাইলিবা ও পর্যন্ত আমি আজকের খবর জানি ইনচার্জ হিসাবে যেহেতু আমার আজকে স্কুল পরিচালনা করবার দায়িত্ব দেওয়া গেছে আমরা হেডমাস্টার এটা আমার কইতে আজকে আমি